নেত্রকোনা কেন্দুয়া সড়কের বেহাল দশার কারণে জনদুর্ভোগ এখন চরমে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ কারণে যানবাহন ও পথচারীরা সীমাহীন দুর্ভোগে রয়েছেন কয়েক বছর ধরে। দ্রুত সড়কটি নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের দেয়া তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন এস এম খোরশেদ আলম। নেত্রকোনা কেন্দুয়া সড়কের চিত্র এটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে দূরপাল্লার গাড়ি কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের নানা প্রান্তে যাতায়াত করে। কিন্তু জেলা শহর হতে কেন্দুয়া পর্যন্ত 26 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি গত কয়েক বছর ধরে বেহাল দশার কারণে এই সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছে। জনগণের যে মানে দুর্দশা, এটা মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সামান্য বৃষ্টি হলেই সড়কে সৃষ্টি হয় খানাখন্দ, জলাবদ্ধতা ও সীমাহীন জনদুর্ভোগ। আমার চোখের সামনে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙেছে। এছাড়া রোগীদের চলাচলে পোহাতে হয় ভোগান্তি। রোগী নিয়ে যাওয়ার সময় খুব বিরাট কষ্ট হয়, খুব যাতায়াত রোগী কষ্ট হয়। বারবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। মানুষ একটা অসহ্য যন্ত্রণার মধ্যে রয়েছে এই সড়কটির কারণে, এবং এইটা জন্য ঠিকাদার যদি সঠিকভাবে কাজ না করে, তার কাজ যদি বাতিল হয়, যারা ভালো কাজ করবে তাদেরকে দেওয়া উচিত বলে মনে করি। এই অবস্থার জন্য নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগকে দুষলেন তারা। দ্রুত সড়কটি নির্মাণ করে চলাচলের উপযোগী করে তোলার দাবি সাধারণ মানুষের। এই মেরামত হোক বা বড়ই হোক বা যেভাবেই হোক, যেন এটা অতি তাড়াতাড়ি এবং দ্রুতের ভিতরে হোক। 710 কোটি টাকা ব্যয় সড়কের একটি অংশের কাজ শুরু হয়েছে, বাকি কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নেত্রকোনা উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস। 3টা প্যাকেজ অলরেডি ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি এই প্রকল্পের মেয়াদ 30 জুন 2022। আমরা আশা করি যে আমাদের যে ডিজাইন স্ট্যান্ডার্ড এবং স্পেসিফিকেশন আছে, সে অনুপাতে আমরা 30 জুন 2022 মধ্যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করে ভালো মানের কাজ উপহার দিতে পারব। এস এম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। We'll be right back.